बांग्लादेश गेम्सर 31टी डिसिप्लिन लोगो और मास्कट गेम्सर नवम आसर सब प्रस्तुति सम्पन्न एमनटाई निश्चित करेছেন बांग्लादेश ओलम्पिक एसोसिएशनर उपमहासचिव आसादुज्जामान कोहिनुर। आगामी सप्ताहे पाওয়া যাবে गेम्सर टेक्निकल हैंडबुकও। এদিকে এবারের আসরে অংশ নিচ্ছে নারী ফুটবল দল, বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক। ৪ বছর অন্তর বাংলাদেশ গেমস হওয়ার কথা থাকলেও নানা সমস্যায় অনিয়মিত দেশের সবচেয়ে বড় ক্রীড়া আসরটি সবশেষ ২০১৩ সালে অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ গেমস প্রায় ৭ বছর পর আগামী ১ এপ্রিল বর্ণাঢ্য উদ্বোধনের মধ্য দিয়ে পর্দা উঠছে গেমসের নবম আসরের। এবারের আসরে থাকছে ৩১টি ডিসিপ্লিন। গেমসকে সামনে রেখে এরই মধ্যে ফেডারেশনগুলোর প্রস্তুতিও শেষ পর্যায়ে, সেই সাথে চূড়ান্ত হয়েছে গেমসের ভেন্যু, লোগো ও মাস্কট। বলা যায় যে আমাদের অলমোস্ট প্রস্তুতি শেষ। এখন ফেডারেশনগুলো তাদের টিমগুলিকে ঢাকায় নিয়ে আসবে এবং প্রত্যেকটা ফেডারেশন তাদের শিডিউল অনুযায়ী গেমগুলি পরিচালনা করবে। গেলবারের মতো এবারের আসরে অংশ নেয়া অ্যাথলেটদের সব সুযোগ সুবিধার পাশাপাশি ক্রীড়া সামগ্রী সরবরাহ করবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। পাশাপাশি আগামী সপ্তাহে পাওয়া যাবে টেকনিক্যাল হ্যান্ডবুক। তবে প্রয়োজন হলে এই হ্যান্ডবুকের পরিবর্তনের আভাসও দিয়েছে বিওএ। তাদের আবাসন, ট্রান্সপোর্টেশন, খাওয়া দাওয়া, যাওয়া আসা সমস্ত কিছুই তোমাদেরকে বহন করতে হচ্ছে। আর টেকনিক্যাল হ্যান্ডবুক যেটা, টেকনিক্যাল হ্যান্ডবুকটার তো গতানুগতিকের মতোই থাকবে, তবে হয়তো কোনো রুলস অ্যান্ড রেগুলেশন ফেডারেশন চেঞ্জ থাকে সেক্ষেত্রে এটা অ্যাড হবে। এছাড়া টেকনিক্যাল রুটবুক তো খুব একটা বেশি চেঞ্জ হওয়ার কথা না। এদিকে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান গেমসে নারী ফুটবল দল অংশ নেবে না বললেও বিপরীতে ফেডারেশনের সাধারণ সম্পাদক বলছেন গেমসে থাকবে নারী ফুটবল। এটা আমি কনফার্ম করতে চাই যে আমাদের বাংলাদেশ গেমসে নারী ফুটবল দল থাকবে। এটার বিষয়ে গত পরশু দিন এবং স্পেসিফিক্যালি গতকালকে আমাদের বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্মানিত মহাসচিবের সাথে আমার কথা হয়েছে এবং দে কনফার্মড আস এবারে আসর থেকে ভালো মানের অ্যাথলেট উঠে আসবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সিদ্দিক দীপু, সময় সংবাদ।